আই সুপ থাকমো কিললে তুমি যে কথাটা কইছো এর জবাব দেন লাগবে আর কথা জবাব দাও তে শুরু করছো কি বাড়ি দিয়ে এখনো শোকের ছায়ায় যায় না শোকের মধ্যে আছি আমরা সবাই এখন তার মধ্যে তোমার ঝগড়া করা লাগবে মন লোকে এখন হ্যাঁ আরে শোকের ছায়ার মধ্যেই তো তোমার দাদি তোমার আব্বার বিয়ের কথা কইতেছে হ্যাঁ দাদির কথা বাদ দাও দি আমার বয়স হয়েছে হে ভাই হম কি বলতে গিয়ে কি বললে ফেলে ঠিক আছে কোনো কিছু বয়স হয়েছে মনে তো অনেক শতানি বুদ্ধি যায় না চুপ তোমার কথা কইতে এসে কত মন কইতে এসে চুপ করো চুপ করো এই কি আর সব গম্বুলি কথা কইলে হ্যাঁ আই কি খারাপ কোনো কথা কইছি না তো ঠিক কথাই কইছি আর আই এই বাড়িতে বউ হয়ে আসার পর থেকে আমি তো দাদি শয়তানি দেখতেছি না যদি আমার থেকে অন্য কোনো ঘরে মাইয়া হইতো তাহলে বুঝতো আমি ভালো করে মাইয়া দেখে কিছু বলি না অন্য কোনো মাইয়া হলে এটা একটা ছিড়ি ফেলাইতো বুঝছো নি আরে ভুলাই তুই আরে ফোন দিতে আমি সোজা যাই লাগতে দি কোমর ভাঙিয়ে দিতাম শয়তানের ভাই সারাদিন বসে বসে খালি ফোনের মধ্যে কথা বলো কামের সময় তো তোমার পাওয়া যায় না আচ্ছা আচ্ছা রাখ রাখ ফোন মোটা কথা হচ্ছে কি আর কি হইছে কি হইছে কি খালি তো ফোনের মধ্যে লাগি থাকে ভাইয়া কোনায় গেছে খবর পাইছো নি আরে বাবুরে জামিল লগে কথা বলতে আসছিলাম খেতের এক বন্ধু আছে সাজিদ হিয়া হের বাসায় গেছে আবার হিয়ানো যাই বলে সকলে লগে দেখা হইছে হ্যাঁ সকল বলে সাজিদের এই যে কিরকম একটা আত্মীয় কাসিম তো ওইখানে কি করতেছে ভাইরে বলো চলি আসতে এই সকলটা কি ইচ্ছে জানাস নি জামিলে দেখি সোজা দৌড়াই ফলাই গেছে এই সকইলা দুনিয়ার শতানের শতান হ্যাঁদারে যদি আমি পাইতাম স্যান্ডেল খুলি হেতের মুখ আমি ভাঙি দিতাম হারাম জাদা হ্যাতে আর ছবি চাইছে আরে বদনাম করার লাই রাগ করছে হ্যাঁ তো হচ্ছে কি মায়ের খেয়ে হাতের মাথা খারাপ হয়ে গেছে ইয়ে লাগছে কি তোর ছবির লগে হাতের ছবি ওই ফটোশপ করি একসাথে করি ফেসবুকে ছাড়িয়ে দিছে যাতে তোর বিয়া না হয় কিন্তু বাবু রে আই তোর মামু আই তোর বিয়া দিই সারুম আশা তোর গেল না পারি ওসি লগে দিই দিমু তুই কোনো চিন্তাই করিস না আর তো বিয়া করণের শখ নাই আই বিয়া কইতাম না ওরে বাবু রে বিয়া করুন না বললে তোইব না মা শুনলে দেখানোর লেগে হইলেও তোর বিয়া করুন লাগবে আরে বাবু রে বাবু আর তো দরকার নাই কারো দেখানোর লাই বিয়া করনের হ্যাঁ আই চাকরি বাকরি করে নিজের পায়ে নিজে দাঁড়াম ওরে বাবু রে তুই বিয়া না করলে বরিশালের মজা লইব জানো এই সুযোগ তো হ্যাঁ দেওয়া দেব না হ্যাঁ তেরা আমাকে দেখা দেওয়ার লাই ছবির লগে আশরাফ দারকার বিয়া দেওয়ার চেষ্টা করতে আছে মিশা কথা বলি সত্যি কথা বলি এই বিয়া দিয়ে ফেলাইব এইটা যেন করতাম না পারে ইয়ার লাই আই থানায় যায় আশরাফ দারকার ব্যাগ কিছু বলি দিব দরকার কি হ্যাঁ পারলে বিয়া দে ওরে বাবু রে তুই কি পাগল হয়ে গেছিস তুই ফোন যদি আশরাফ দারকার লগে ছবিরে হ্যাঁ একবার বিয়া দিতাম পারে আমগো পিঠের উপরে সোজাটা আঙ্গুলি ফিটাইবো এইটা তো আমি ওই দিন দিতাম পারতাম না হ্যাঁ যে একটা ইমোশনাল ব্ল্যাকমেল করতেছে না সেই খবর আমি সোজা আশরাফ দারকার কানে দিয়ে দিবো ব্যাস কি হইব আশরাফ দারকার তোমার বিশ্বাস করবো হ্যাঁ নানা রকম মিথ্যা মামলা নিয়ে হ্যাঁ কাছে গেছো তোমারা সব খবর রাখছে না তোমার কথা বিশ্বাস করবো নি জিন্দেগি তো করতো না কথা তো হাসা করছে কিন্তু যত কিছুই হোক আমি যেচ্ছা করি ওকে এই খবর আমি ওই আশরাফ দারকার কান পর্যন্ত পৌঁছাই দিমু 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 আর নেই সব চিন্তা বাদ দেন বাদ দি চেষ্টা করেন সিনিয়র পার কাছ থেকে কেমনে দূরে থাকুন যায় বলে ঢাকাইয়ারা আবার আপনাদের বাবুল আরে মামা ওইটা ওইটা তেমন কিছু না ওইটা হলো একটা মিস আন্ডারস্ট্যান্ডিং মানে ভুল বুঝাবুঝি ওই যে আর মান ভুল বুঝি ওইসে সাদি মাছ ঢাকার চেষ্টা তুমি বন্ধ করো কেন ওই আরমান ভাই তোমার বালতি চুরির অভিযোগ কেন দিছে চাঁদনি চক তো সবকিছু ফাঁস করে দিছে ওই সেরিনাই ফাইলে না একদম একসাথ থাবর দুমুতো হেদিরে আবার থাবর মারতে যাইও না কেন হেদি যদি আবার কিছু করে তাহলে তোমার মান সম্মান সব যাইব তার সাথে বরং সিনিয়র কাছ থেকে কেমনে দূরে সরা যায় সেই চেষ্টা কর ওর ব্যাপারে আই হেদির কাছে গেলাম গঞ্জে সরিয়াম আচ্ছা তোরে আসল কথাটা খুলি কই সিমি হয়েছে কি যে তার ছোট বোন আছে না রিমি চাঙ্কি গুন্ডার কাস্টুন হাতে যেন সরাই আনতে পারে ইয়ালে আরেকটা হেল্প চেয়েছিল আর সোজা বলে দিছি আই হাইতাম না ব্যাস একেবারে বালা করছো আচ্ছা ওনো সিমি আপা যদি ফোন করে তুমি হেতির ফোন দইতে না ঠিক আছে না না দইমু না দইমু না এক দেখবো এক স্যার এক স্যার দইমু না ফোন ধরলো না